ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে আগামী 25 বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে। চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, চীন এই মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছে। আগামী 6 বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণের বেশি হবে, যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা 1 কোটি 10 লাখ ব্যারেল পৌঁছবে। চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে, যার পরিমাণ 55 লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থা থাকার কারণে এ অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। ইরানের তাসনিম বার্তা ও সংস্থাকে সাফারি বলেন, তেহরানের সঙ্গে চীন যে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করতে চায় তার মূল কারণ হলো বেইজিং এর উপর আমেরিকার চাপ। মার্কিন চাপের মুখে বেইজিং দিন দিন ইরানের ভেতর দিয়ে পশ্চিমমুখী সিল্ক রোড চালু করার চেষ্টা করছে। চীনের সঙ্গে চুক্তি হলে ইরান নানাভাবে লাভবান হবে বলেও সাফারি মন্তব্য করেন।